গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ভোট্টা বোঝাই গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 3 কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার করল এয়ারপোর্ট থানার পুলিশ। এ অভিযান বিএসএফ এবং পুলিশ যৌথভাবে করেছে বলে জানিয়েছেন এসডিপিও পারমিতা পাণ্ডে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানা এলাকায়। যদি একটা ইনফরমেশন থাকে যে উৎসাবাজার ছিনাইহানি যে এরিয়াটা আছে এখানে একটা ট্রাক গাড়ি স্পেশিয়াস কন্ডিশনে পার্ক আছে, তো এয়ারপোর্ট থানা বিএসএফের সাথে আমরা একটা জয়েন্ট অপারেশন বের হয়। ওসি এয়ারপোর্ট সুমন সিনহা সঙ্গে সঙ্গে আমাদের যে স্টাফ আছে তারা রাত্রিবেলায় আমরা অফিসার নিয়ে সেই জায়গাতে পৌঁছে এবং উইথ বিএসএফ জয়েন্ট ওয়েট করে আমরা যখন গাড়িটা সার্চ করা হয় সাসপিশিয়াসলি গাড়িতে তখন কেউ ছিল না। গাড়িটার নাম্বার ছিল ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন নাম্বার WB61B1917। গাড়িটা চেক ট্রাক গাড়িটা চেক করার পরে দেখা যায় এখানে ওপরে কিছু ভুট্টার ব্যাগস আছে, তো সেইগুলি দেখে তখন ভুট্টাগুলি সরানো হয়, তখন এখানে দেখা যায় প্রচুর পরিমাণে এখানে কার্টন যার মধ্যে ইলিগাল কাফ সিরাপ আছে। তো আমরা এগুলি তারপরে কাউন্টিং হয়, কাউন্টিং হওয়ার পরে দেখা যায় এখানে টোটাল এসকাপ কাফ সিরাপ 84,800 বোতল, যেটা অ্যাপ্রক্সিমেট যেটা মার্কেট ভ্যালু তো এটা 175 বডি রেট, তো 1.5 crore, কিন্তু এটা ইলিগেললি এটা ধরতে গেলে 3 crore-এর কাছাকাছি হয়ে যাবে। কাউকে আটক করা হয়েছে? না, প্রায় আমরা ভেহিকলটাকে পার্কিং কন্ডিশনে পেয়েছি, তো সেখানে তখন গাড়িতে কেউ ছিল না, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে রেজিস্ট্রেশন নাম্বার মিলেছে, আমরা ফার্দার ইনভেস্টিগেশন করছি, অবশ্যই আমরা এটাকে ডিটেইন করবো। আর বাকি যেগুলো লিগাল প্রসিজার করছি আমরা এয়ারপোর্ট থানাতে NDPS ধারায় আমরা মামলা নিয়েছি, যারা এদের সঙ্গে ইনভলভ আছে, যেহেতু এটা প্রচুর পরিমাণে মাল, একটা হাই সিজার এটা, তো এখানে যারাই ইনভলভ আছে যে পুরো গ্যাং ওদের সবাইকে আমরা বুক করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।